আচন্ত কালি ঠাৰ য' বিধানসভা আমাৰ আৰম্ভ হ'ব যাওঁ সেইৰে বহুত গুৰুত্বপূৰ্ণ প্ৰসংগ ভাৰতীয় জনতা পাৰ্টি বিৰোধী দল হিচাপে তাক প্ৰসংগ কৰি বিধানসভাৰে উঠাইব আপোন দেখুচাৰ আইন শৃংখলা পৰিস্থিতি কিভৰি ভাৱে বিপৰ্যস্ত হৈ যায় খোদ মুখ্যমন্ত্ৰীকৰ নিৰ্বাচন মণ্ডলী হিঞ্জিড়িকাটোৰে যে গণহত্যা কৰলা এবং তাহার সমেত বিধায়ক প্রশান্ত জগদেব যেভাবে ভাবে গণহত্যা করার যোজনা করি লক লোক মানুষ গাড়ি চড়াইবা এবং সম্পূর্ণ ভাবে এই যে নির্বাচনী হিংসা আজ ঘটি এবং তাস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত যেভাবে ভাবে হয়েছি আপনার মান স্বাই হত্যাকাণ্ড ঘটনা যা কি আজ সারা ওড়শা কু দহলাই দিয়েছি ওড়শা আজ পশ্চিমবঙ্গের যেভাবে পরিস্থিতি সে আড়েছি সে দৃষ্টিকোণ ভারতীয় জনতা পার্টি এ বিধানসভার একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হিসাবে উঠাইব এবং তাহার সহ আপনার দেখত ঘন ঘন বিজুড়ি কাট হচ্ছে প্রতী কনজুমর বিজুড়ি কট করা সহ এরিয়র দাখল নকলে সে লোককে যেভাবে ভাবে কষ্ট দে ইয়ে বি গোটি বহু বড় প্রসঙ্গ আজি অ ধান মন্ডি টোকন আজ মিলা পরে আজ ধান চাষীপারা এ প্রসঙ্গ তো কিন্তু সবুজ বড় কথা হল এটি কিভাবে ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত হয়েছে এ কথা কু বহু বড় বড় প্রসঙ্গ করারতীয় জনতা পার্টি চড়িত বিধানসভার ওল্লাইব আনেক প্রসঙ্গ অনেক সেই বৈঠক চালছি প্রধানমন্ত্রী আবাস প্রসঙ্গ তো এবং তাহার সহ অনেক প্রসঙ্গ অহেতু ইয়ে গোটিয়ে হচ্ছে আপনার ভোট অফ আকাউট হব মানে ছয়ৱধি ভিতৰত আমি অনেক প্ৰসংগ উঠাই ভৰি অৱস্থা নাই যিহেতু আপোনাৰ গভৰ্ণৰ স্পিচ অঁ তাৰপৰা আপোনাৰ তিনিদিন ধৰিকি আলোচনা অঁ তাৰপৰা আসংগ আচিব সময় নাই কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্ট খুব কম সময় ভিতৰত ভাৱে ৰাজনৈতিক হিংসা আজি দেখা দে বৰ প্ৰসংগ কৰিব এতিয়া সম্পূৰ্ণ ভাৱেৰে পুলিচ বিভাগ কিভৰি ভাৱে সম্পূৰ্ণ ভাৱে ৰাজনৈতিক হিংসাৰে নিজে জড়িত ৰংা ବାଣ୍ଟିବା ଏବଂ ତାକୁ କିଭଳି ଭାବରେ ସରକାରୀ କଳକୁ ସହଯୋଗ କରିବା ଯେଉଁଥିପାଇଁକି ଆଜି ରାଜନୈତିକ ହିଂସାରେ ଗଣହତ୍ୟା ହେବା ଏହାକୁ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ହିଁ କରିବ କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ଗୃହ ବନ୍ଦ ହେବ ସେଇଟା ଅଲଗା କଥା ଅଛି ସେତେବେଳେ ଫ୍ଲୋର୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଗୃହ ଭିତରେ କେଉଁ ପରିସ୍ଥିତି ତିଆରି ହେବ ସେ ପରିସ୍ଥିତିରେ ଆମେ ଗୃହକୁ ଅଚଳ କରିବୁ କି ଆମେ ଆଲୋଚନାକୁ ଆସିବୁ କି କିଭଳି କିଭଳି ଭାବରେ ଆମେ ଦାବି ରଖିବୁ ସେଇଟା ଫ୍ଲୋର୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ସମୟରେ ହିଁ କୁହାଯାଇପାରିବ